আজ মহাপঞ্চমী। আরোহী নিউজের সকল দর্শককে জানাই পঞ্চমীর শুভেচ্ছা এবং ভালোবাসা। পুজো সকলের খুব ভালো কাটুক এবং পুজোর আগে যেমন প্রত্যেকটি পুজো মণ্ডপের প্রস্তুতি এবং তার থিম আপনাদেরকে আভাস দিয়েছিলাম, পুজো যেহেতু একেবারে শুরু হয়ে গিয়েছে এবার তার পরিপূর্ণ রূপ আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমরা চলে এসেছি দমদম পার্ক তরুণ দলের পুজো মণ্ডপে। জব চার্ণক পাশে দেখতে পাচ্ছেন বটে, কিন্তু না শুধুমাত্র জব চার্ণক নয়, এই মণ্ডপে আসলেই আপনার চোখে ধরা পড়বে কলেজ স্ট্রিট থেকে আরম্ভ করে এলগিন রোড কিংবা সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির চিলেকোঠা থেকে আরম্ভ করে একেবারে হাওড়া ব্রিজ পর্যন্ত। কলকাতা মানেই সিটি অফ জয়, অর্থাৎ ভালোবাসার শহর, ভালো থাকার শহর, ভালো লাগার শহর। সেই শহর কলকাতার এক অন্যরকম ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দমদম পার্ক তরুণ দলের পুজো মণ্ডপ থেকে। এবং যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি একেবারে দেখতে পাচ্ছেন যে পুরনো দিনের যে ফটো ফ্রেম, সেই ফটো ফ্রেম কিন্তু একেবারে তুলে ধরেছে দমদম পার্ক তরুণ দলের পুজো মণ্ডপে তাদের উদ্যোক্তারা। এবং একেবারে যে থিমের নাম রাখা হয়েছে সিটি অফ জয়, কলকাতা শহর আমাদের কাছে প্রাণের শহর, প্রাণের উৎসব দুর্গাপুজো এই মুহূর্তে আমরা মেতে উঠেছি। এবং সেই দুর্গাপুজোয় দমদম পার্ক তরুণ দলের এবছরের ভাবনা কলকাতা শহরের এক অন্য রূপ। যে কলকাতা শহরের অর্থাৎ যে মণ্ডপে আসলেই আপনারা দেখতে পাবেন কলেজ স্ট্রিটে রাশি রাশি বই থেকে আরম্ভ করে আফিম কিংবা বাঙালির সর্বক্ষণের সঙ্গী এক কাপ চা কিংবা রাতের সঙ্গী বোরলিন পর্যন্ত। এবং সেখানকার যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে আসলে প্রত্যেকটির অল্প বিস্তর ছোঁয়া কিন্তু আপনাদের আপনারা থাকছেন। এবং তার সঙ্গে পুজো মণ্ডপে দেখতে পাচ্ছেন যে একটি একেবারে রোড ম্যাপ রাখা রয়েছে, যেখানে পাথুরিঘাটা থেকে আরম্ভ করে এলগিন রোড, ভবানীপুর, কলেজ স্ট্রিট, চৌরঙ্গী, শ্যামবাজার, উত্তর থেকে দক্ষিণ শহর কলকাতা কিংবা মধ্য কলকাতা, যেখান থেকে নেবা যে জায়গাগুলো না ঘুরলে হয়তো শহর কলকাতাটা কিছুটা হলেও বাদ থেকে যায়। ভিক্টোরিয়া কিংবা ময়দান কিংবা হাওড়া ব্রিজ মানেই শহর কলকাতা নয়, শহরের সঙ্গে জড়িয়ে রয়েছে, একাত্ম হয়ে রয়েছে তার মানুষগুলো। আর সেই মানুষের সঙ্গে যারা জড়িত তাদের নিয়েই গড়ে উঠেছে আজকের মণ্ডপ। সরাসরি একবার কথা বলে নেব পুজো উদ্যোক্তার সঙ্গে। পুজোর মণ্ডপে ঢুকে যে জিনিস দুটো একেবারেই মনে করালো, প্রথম যেটা মনে করালো সেটা হচ্ছে আমার কলেজ জীবন, কলেজ স্ট্রিটের বই, তার ফটো ফ্রেম, এবং তারপরেই যেটা মনে করালো একেবারে ছোট্টবেলায় ফিরে যাওয়া, বাবার সঙ্গে হাত ধরে ঠাকুর দেখতে আসা, সেখানে দেখতে দেখতে যে জিনিসগুলো দেখতে পেতাম একেবারে ছোটবেলায়, যেগুলো হয়তো কোথাও হারিয়ে গিয়েছে। পুজো মণ্ডপে আসলে দর্শক কি দেখবে? দর্শক দেখবে কলকাতা, কলকাতার গল্প, হাজার বছরের পুরনো গল্প, ছোট্ট ছোট্ট জিনিস সেগুলো দিয়ে কলকাতা তৈরির গল্প। শুধু ভিক্টোরিয়া, শুধু হাওড়া ময়দান, চিড়িয়াখানা, এগুলো তো অবশ্যই আমরা কলকাতা চিনি, কিন্তু বোরলিন যেরকম খুব আমাদের বঙ্গ জীবনের অঙ্গ, আমাদের কালী পুজোর গল্প, আমাদের কুমোরটুলি পার্কের গল্প, ছোট ছোট বিভিন্ন জিনিস নিয়ে তৈরি হয়েছে এবারের আমাদের পুজোর মণ্ডপ। আচ্ছা, মাতৃ প্রতিমারও এক অসাধারণ রূপ এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার সঙ্গে, একবার দর্শকদেরও দেখাবো মাতৃ প্রতিমা। এবং সেই মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছেন স্নিগ্ধ রূপ মাতৃ প্রতিমার, যে মাতৃ প্রতিমা হয়তো আমাদের প্রাণের উৎসবে, প্রাণের আনন্দে মেতে ওঠার এক অন্যরকম ধারা বয়ে আনে। দমদম পার্ক তরুণ দলের এবারের সেই মাতৃ প্রতিমায় আপনাদেরকে দেখাচ্ছি। এবং তার সঙ্গে অবশ্যই তার যে নতুন সংযোজন প্রণামী বাক্স, যে প্রণামী বাক্স হয়তো শহর কলকাতার প্রত্যেকটি ছোট বড় মন্দিরের পাশেই আমরা দেখতে পাই, মুক্ত হস্তে দান করুন এই প্রসঙ্গটিও কিন্তু রয়েছে মাতৃ প্রতিমাতেও কলকাতার ছোঁয়া। হ্যাঁ, মাতৃ প্রতিমা এবার যেটা আমাদের দেখানো হয়েছে আর কি, ত্রিশূল দেওয়া হয়নি হাতে, আপনি যদি দেখেন তরোয়াল দেওয়া হয়েছে। এখানে মা দুর্গাকে রক্ষক হিসেবে, প্রোটেক্টর হিসেবে রাখা হয়েছে আমাদের কলকাতার, এবং রাখা হয়েছে এমনভাবে দু হাত ধরে তুলে উনি শহরকে ধারণ করে আছেন। আর আপনি প্রণামী বাক্সর কথা বললেন, প্রথমে ছিল বনেদি বাড়ির রাজাদের বাড়ির পুজো, বারোয়ারি পুজো, আমরা তাই 12টা প্রণামী বাক্স রেখেছি। অনেক ধন্যবাদ। একদম তাই, অর্থাৎ সাধারণ মানুষ বনেদি বাড়ি থেকে বারোয়ারি প্রত্যেকটি পুজো যেমন দেখতে পাবেন, আরো একবার একটা ছোট্ট জিনিস ঘুরিয়ে দেখাবো। জি পাল অ্যান্ড সন্স, তার যে একটি স্টুডিও রাখা রয়েছে, স্টুডিওর ব্যাপারে একটু বলে রাখবো, যে স্টুডিও থেকেই প্রথম একচালা মূর্তি ভেঙে চারচালা মূর্তির প্রচলন ঘটে, সেই স্টুডিওর টুকরো ছোঁয়া পাবেন দমদম পার্ক তরুণ দলের এইবারের পুজো মণ্ডপে। এবং তার সঙ্গে প্রথম থেকেই যে কথাটি বলে আসছি, বঙ্গ জীবনের অঙ্গ, অর্থাৎ সাধারণ মানুষের আপা মোর, বাঙালির, কলকাতাবাসীর একেবারে প্রাণের উৎসবে মেতে ওঠার জন্য সন্ধ্যের এক কাপ চা, তার সঙ্গে রাতে শোয়ার আগের সঙ্গী বোরলিন, সেই দুটি সঙ্গীকেও কিন্তু একেবারে হাতের মুঠোয় পেয়ে যাচ্ছেন দমদম পার্ক তরুণ দলের এই পুজো মণ্ডপে। মাঝে প্রতিমা থেকে
থেকে আরম্ভ করে অসাধারণ পূজামণ্ডপ সাজিয়ে তুলেছেন তারা। নিজেদের মতো করে কলকাতা শহরকে একেবারে হাতের তালুতে এনে তুলেছেন দমদম পার্ক তরুণ দলের এই পূজামণ্ডপের এবারের পুজো উদ্যোক্তারা। এই পূজামণ্ডপ দেখতে আজকে সবে পঞ্চমী, তাতেই সাধারণ মানুষের ভিড় কিন্তু একেবারে চোখে পড়ার মতো। সেলফি থেকে আরম্ভ করে কলকাতার যে টুকরো টুকরো চিত্র তার পাশে, যেগুলি হয়তো আজকের দিনে দাঁড়িয়ে কোথাও গিয়ে অবলুপ্ত হয়েছে, কোথাও গিয়ে হয়তো দেখা মেলে না যে ছবির, সেই ছবিগুলিকে একেবারে ধরে রাখতে, মুঠো ফোনে বন্দি করতে প্রত্যেকেই আপামর বাঙালি আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকেই কিন্তু এসে হাজির হয়েছেন। বয়স নির্বিশেষে মা বাবা কিন্তু বন্ধু কিংবা বন্ধু বান্ধব প্রত্যেকের হাত ধরে এই মুহূর্তে প্রাণের উৎসবে মেতে উঠেছে আপামর বাঙালি। আর আপনিও যদি মিস করে যান এই মণ্ডপ, অবশ্যই আরো বেশ কয়েকদিন হাতে রয়েছে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী কিংবা দশমী, যে কোনো একদিন ঢুম মেরে যেতেই পারেন দমদম পার্ক তরুণ দলের এই পুজো মণ্ডপে। আর এছাড়া উত্তর কিংবা দক্ষিণ শহর কলকাতার একাধিক মণ্ডপ দেখার জন্য অবশ্যই নজর রাখবেন আরোহী নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।